नमस्कार बंधु, एक खूब गुरुत्वपूर्ण खबर उठे आसछे, सेई कारणे आपनादेर मध्ये एटा शेयर करार चिंता भावना निलाम एबं ए विषय नेतृत्व दिके ऐक्यबद्ध भावे किन्तु जाते तारा ए विषयटाके काजे लागाते पारे, अर्थात एसएसकेएमएस के नेतृत्वदेर साथे किन्तु आगस्ट मासेर प्रथम सप्ताहे जे कोनो दिन किन्तु बैठक होते पारे शिक्षामंत्री विभिन्न दाबी दावा निये। सेखाने जेमन तारा वेतन बृद्धि, ईपीएफ एबं पेंशन विभिन्न दाबी दावा निये शिक्षामंत्रीर संगे बैठक करबे आगस्ट मासेर प्रथम सप्ताहे, एमन किन्तु खबर उठे आसछे। তবে সেই জায়গায় দাঁড়িয়ে সমস্ত তৃণমূলপন্থী যারা নিজেদেরকে তৃণমূলপন্থী নেতৃত্ব বলেন, যাতে ঐক্যবদ্ধ হয়ে তারা কিন্তু শিক্ষামন্ত্রীর কাছে একটাই জোরালো দাবি করতে পারে এসএসকেএমএসকে সার্বিক উন্নয়নে নিয়ে, এবং সেই বিষয়ে যে কাজগুলো পড়ে রয়েছে অর্থাৎ ইপিএফ সহ পেনশন বেতন বৃদ্ধি বিভিন্ন যে বিষয়গুলো, সেই বিষয়গুলো কিন্তু জোরালো তারা দাবি করবে। এবং সেক্ষেত্রে 60-65 বিভাজন নিয়ে অনেকে অনেক কথা বললেও সেই জায়গায় দাঁড়িয়ে যেমন 65টা যারা তারাও যেমন শিক্ষক এবং 60রাও তারাও কিন্তু শিক্ষক, সেই জায়গায় দাঁড়িয়ে আইনের সাপেক্ষে সামনে রেখে উভয়ের কিন্তু যথেষ্টভাবে যাতে উন্নতি হয় সেটাই কিন্তু নেতৃত্বের চেষ্টা করা উচিত, এমনটাই কিন্তু 65 যারা নিজে তারাও বলছেন এবং 60 যারা নিজে তারা যেমন বলছেন 5 বছর ছেড়েছেন, তাদের জন্য কিন্তু স্পেশাল কিছু হওয়া দরকার, এই বিষয়টা কিন্তু তুলে ধরার চেষ্টা করেছেন। এখন এই বৈঠকের বিষয় নিয়ে কিন্তু যেটুকু খবর দেওয়া আসছে যে তৃণমূলপন্থী যে সমস্ত নেতৃত্বরা আছে তারা কিন্তু অনেকেই বর্তমানে মন্ত্রীদের সঙ্গে কিন্তু তাদের যথেষ্ট যোগাযোগ রয়েছে এবং একসঙ্গে তারা রাজনীতি করছেন। আমরা বিকাশ বারিকের কথা যদি ধরে নিই, পূর্ব মেদিনীপুরে তিনি কিন্তু অখিলগিরি অর্থাৎ মৎস্যমন্ত্রীর সাথে কিন্তু তিনি প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলেছেন এবং এখন কিন্তু গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে তৃণমূলের সংগঠনের অর্থাৎ পূর্ব মেদিনীপুরের, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আরও অনেকে আছে। এইভাবে কিন্তু তারা বিভিন্নভাবে অর্থাৎ শিক্ষামন্ত্রীর সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করে না হলেও মন্ত্রীদের রেকমেন্ডেড নিয়ে যদি শিক্ষামন্ত্রীর সাথে যোগাযোগ করা যায় সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বৈঠকের একটা সম্ভাবনা হতে পারে। সেই সূত্রেই কিন্তু বিভিন্নভাবে খবর উঠে আসছে যে একটা আগস্ট মাসের প্রথম সপ্তাহে তারা কিন্তু বসতে চলেছে। ঠিক যেমন এসএসকেএমএসকে তৃণমূলপন্থী যারা সব নেতৃত্বরা আছে তারা যেমন রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছে এবং নেতামন্ত্রীদের সঙ্গে যুক্ত রয়েছেন, পার্শ্ব শিক্ষকদেরও কিন্তু অনেকেই কৌশিক মজুমদারের মতো অনেকেই কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ তৃণমূলের যারা সংগঠনের দায়িত্বে আছেন বা পদে আছেন, যেমন জেলা কর্মাধ্যক্ষ থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় রয়েছেন, সেই জায়গায় কিন্তু সেইভাবে পার্শ্ব শিক্ষকদের যারা নেতৃত্ব আছে সেই তৃণমূল নেতৃত্বে সেইভাবে চেষ্টা দেখা যাচ্ছে না, এটাই কিন্তু অভিযোগ করছেন গোপাল দেবনাথ। তাই সেই জায়গায় দাঁড়িয়ে যে বেতন বৃদ্ধি সংক্রান্ত কোনো রকমই কিন্তু এই মুহূর্তে গভর্নমেন্টের কোনো চিন্তাভাবনা নেই, কারণ পরিস্থিতি যেদিকে এগিয়ে যাচ্ছে সেইখানে দাঁড়িয়ে এই ধরনের শিক্ষকদের কিন্তু এই যে 2021 সালে আদৌ বেতন বৃদ্ধি হবে কিনা সেটা নিয়ে কিন্তু বড় প্রশ্ন চিহ্ন হয়েছে। তাই এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে অনেকে তৃণমূলপন্থী নেতৃত্বদের যে চেষ্টা সেই চেষ্টার অভাব ল্যাক এইটাই কিন্তু তারা বলছে, এবং তার ফলেই কিন্তু পার্শ্ব শিক্ষকের অনেকটা পিছিয়ে যাচ্ছে আলোচনার সাপেক্ষে। তাই তৃণমূলপন্থী পার্শ্ব শিক্ষকদের আরও সক্রিয় ভূমিকা নেওয়া উচিত, তা না হলে পার্শ্ব শিক্ষকদের কিন্তু কিছুই হবে না, এটাই কিন্তু অনেকেই পরামর্শ করছেন। সেই জায়গায় দাঁড়িয়ে অনেকেই রবীন্দ্রবাবুকে কিন্তু দোষারোপ করছেন, সেই জায়গায় তার কিন্তু অ্যাক্টিভিটি প্রকাশ্যভাবে সেভাবে দেখা যাচ্ছে না, তিনি বলছেন তার মতো তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে শিক্ষামন্ত্রী কতটা আন্তরিক হবে এই বিষয়গুলি নিয়ে, আদৌ এই মুহূর্তে কোনো কিছু তিনি করতে পারবেন কিনা সেটা নিয়ে কিন্তু স্পষ্ট কোনো বার্তা নেই। তবে নেতৃত্বরা বৈঠক বসুক প্রাথমিকভাবে সেটাই কিন্তু চাইছে। মাদ্রাসা শিক্ষকরা কিন্তু প্রাথমিকভাবে মন্ত্রীর সাথে বৈঠক করতে পারলেও এখনও কিন্তু পিছিয়ে রয়েছে এসএসকেএমএসকে শিক্ষকরা তারা করে উঠতে পারেনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই 10 বছরের যে পরিস্থিতি সেই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে দাবি কিন্তু গুরুত্বপূর্ণ দাবি কোনো দাবি কিন্তু আদায় হয়নি। তাই এই যে 5 বছরে কতখানি দাবি আদায় হবে সেটি কিন্তু প্রশ্নচিহ্ন। অনেকেই বলছেন 5-6 মাস দেখার পরেই কিন্তু সমস্ত শিক্ষক ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের পথে যেতে হবে, সেক্ষেত্রে সরকার পরিবর্তনের ডাক নয়, সেক্ষেত্রে সাংগঠনিকভাবে অর্থাৎ এই পেশাগত আন্দোলনের তাগিদে সেই আন্দোলন করা দরকার সরকারের দৃষ্টির জন্য। তো সেই দিকে আপনারা কী মনোভাব নিচ্ছেন বা আপনারা কী চাইছেন অবশ্যই নেতৃত্বের কাছে তুলে ধরুন, এবং কত তাড়াতাড়ি শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসা যায় সেই বিষয়ে নেতৃত্বদের ভূমিকা কী হওয়া উচিত অবশ্যই আপনারা কমেন্ট করবেন। প্যাব রিপোর্ট যেখানে উঠে আসছে সেখানে কিন্তু কেন্দ্র সর্বোচ্চ 15,000-20,000 কিন্তু বহাল রেখেছে, কিন্তু 2022-এর পরে কী হয় সেটা কিন্তু বড় প্রশ্নচিহ্ন হয়ে রয়েছে। তাই অবশ্যই নেতৃত্ব দিকে উৎসাহিত করুন এবং তাদেরকে আপনারা যোগাযোগ করে কাজ করার জন্য কিন্তু চেষ্টা চালিয়ে যেতে বলুন, এবং দেখতে থাকুন প্রতিদিন, এবং অবশ্যই পরবর্তী আপডেট নিয়ে আসবো যে কী খবর উঠে আসতে পারে বর্তমান সাপেক্ষে। নমস্কার, ধন্যবাদ।